কবিতা তুমিও সেদিন আসবে, কবি এম এ সাইফুল ইসলাম। শিউলি, আমি তোমার যোগ্য কিনা জানি না, এইটুকু বলতে পারি আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। মস্তকবিহীন দেহের মতো ছটফট করে যখন তোমার শিশির ভেজা সূর্যমুখীর মতো মুখখানি দেখি, মনে হয় উদুম্বুর দেখিলাম আজি। শিউলি, তোমার মায়াবী কণ্ঠের ডাক আর কোমল হাতের পরশের আশায় তীর্থের কাকের মতো কৈশোর পার করে যৌবন আমার শেষের দিকে আজ। আমি আর সইতে পারছি না, তোমার শূন্যতা আমাকে তুষের আগুনের মতো পুড়ে শেষ করে দিচ্ছে। জানি তুমি আমাকে প্রত্যাশা করো, কিন্তু তোমার মা বাবা চাচা খালুর তোপের মুখে আমাকে দূরে ঠেলে দিচ্ছ। প্রতিবেশী আর বংশমর্যাদার কথা ভেবেই আমার অর্থ বিত্তের মাপকাঠি খুঁজেছ। জজ ব্যারিস্টার খ্যাতিমান নবজাতকের আশায় আমার হৃদয়টাকে ওই পোকার মতো কুড়ে খাচ্ছ। জানি একদিন বুঝবে তুমি, সেদিন লাল নীল হলুদ পদ্ম দেখে আমার আর অনুভূতি থাকবে না, অথচ সবাই আমাকে ভালোবেসে ফুল হাতে দেখতে আসবে। শিউলি, সেদিন হয়তো তুমিও আসবে আমার কাছে, ভালোবেসে নয় বিদায় দিতে, অন্য সবার মতো তুমিও সেদিন আমার নামটাও উচ্চারণ করবে না, হৃদয় উজাড় করে ভালোবেসে আমাকে লাশ বলে সম্বোধন করবে। হয়তো বলবে সাবধানে নিও লাশটাকে, সাবধানে নিও লাশটাকে।